বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চিত্রনায়ক আমিন খান। তার পুরো নাম আমিনুল ইসলাম খান। গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মোতলা ইউনিয়নে। 1972 সালের 24শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে এই অভিনেতা। 90 দশকে FDC-র নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটে তার। আমিন খানের বাবা আলহাজ খান লোকমান হোসেন খুলনার শিবওয়ার্ডে চাকরি করতেন। আমিন খান এখন সেরকমভাবে চলচ্চিত্র জগতের সঙ্গে নেই। বর্তমানে বাবা মা, স্ত্রী স্নিগ্ধা খান ও দুই ছেলে রায়ান খান আর মঈন খানকে নিয়ে বর্তমানে ঢাকার উত্তরায় থাকেন। আমিন খানের দুই ছেলে স্কুলে পড়েন। পরিবার সহ বছরে দুইবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন আমিন খান, আর প্রতিবেশীদের মধ্যে তখন আনন্দের বাঁধ ভাঙে। এক সময় শুটিংয়ে অ্যাকশন কাট শুনে অভ্যস্ত চিত্রনায়ক আমিন খান এখন ব্যস্ত চাকরি জীবনে, একটি বেসরকারি প্রতিষ্ঠানে বড় দায়িত্বে আছেন। আমিন খান বলেন, চলচ্চিত্রের জীবনটা খুব মিস করি, ওটা আমাকে নতুন জন্ম দিয়েছে, নায়ক আমিন খান হয়ে বাঁচতে চাই। মোতলা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং খুলনা আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন, তারপর চলে যান ঢাকাতে। এরপর 1990 সালে আমিন খান FDC-র নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন এবং নির্বাচিত হন। এরপর অডিশন দিয়ে টেকার পর একজন পরিচালক তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ দেখায়। ওই সময়ে আরও তিনটি চলচ্চিত্রের প্রস্তাব আসলেও তিনি সেই পরিচালককে কথা দেওয়ার কারণে বাকি প্রস্তাবগুলো ফিরিয়ে দেন, কিন্তু সেই চলচ্চিত্রটিতে তাকে নেওয়া হয়নি। এরপর তিনি তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, কিন্তু কোনোটির কাজ শুরু হয়নি। এই সময় সাংবাদিক আহমেদ কামরুল মিজানের সহযোগিতায় তিনি অবুঝ দুটি মন চলচ্চিত্রে কাজের সুযোগ পান। 1993 সালে মুক্তিপ্রাপ্ত অবুঝ দুটি মন তার প্রথম চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হোসেন, আর হোসেন পরিচালিত পূর্ববর্তী আজকের হাঙ্গামা চলচ্চিত্রটি ব্যবসা সফল ছিল। আমিন খান এই চলচ্চিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিল, কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন। তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র বাদল খন্দকার পরিচালিত দুনিয়ার বাদশা সুপারহিট হলে তিনি সকলের নজরে কাড়েন, এবং মারপিট ধর্মীয় চলচ্চিত্রে সফল হওয়ায় নির্মাতারা প্রণয়ধর্মী চলচ্চিত্রের পাশাপাশি মারপিট ধর্মী চলচ্চিত্রও তাকে চুক্তিবদ্ধ করাতে থাকেন। 1990-এর দশকে মাঝামাঝিতে তার অভিনীত হৃদয় আমার জনম জনম ব্যবসা সফল ও জনপ্রিয়তা হয়। তিনি সালমান শাহের অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়কে অভিনয় করে প্রশংসিত হন এবং জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে 1998 ও 1999 সালে মুক্তিপ্রাপ্ত তোমার আমার প্রেম, সাগরিকা, লাভ ইন থাইল্যান্ড চলচ্চিত্রগুলো জনপ্রিয়তা অর্জন করে। অপরদিকে অ্যাকশন নায়ক হিসেবে বীর সন্তান, বাংলার কমান্ডো, শয়তান মানুষ, জনতার বাদশা, বিশ্বনেত্রী চলচ্চিত্রগুলো তার কর্মজীবনের প্রথম দিকের ব্যবসা সফল ও আলোচিত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য। 2000 থেকে 2006 সাল পর্যন্ত আমিন খানের ক্যারিয়ারে অন্যতম সফলতার বছর। এই বছরগুলোতে আমিন খান অভিনীত প্রায় 90টি সিনেমা মুক্তি পায়, যার মধ্যে মুখোমুখি, নয়া কষাই, ফুল নেব না অশ্রু নেব, টোকাই থেকে, হিরো, হীরা চুন্নি পান্না, জীবনের গ্যারান্টি নাই, মাস্টার নাম্বার ওয়ান, মাঝির ছেলে ব্যারিস্টার, পিতার আসন সহ অনেক সিনেমা সুপার ডুপার ব্যবসা সফল হয়। টানা 2010 সাল পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন আমিন খান, 165টির মতো চলচ্চিত্রে কাজ করেন। এরপর আগ্রহ কমতে থাকে। আমিন খান বলেন, 2008 সালে মান্না ভাই মারা যাওয়ার পর আরেকটা গ্রুপ সক্রিয় হলো, সিন্ডিকেট তৈরি হলো। আমাদের সময়ে যারা প্রোডাকশন বয় কিংবা ক্রেন চালাতো তারা প্রযোজক বনে গেল, তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে অনেক কিছু করা শুরু করলো, ইন্ডাস্ট্রির জন্য ভাবলো না। আমার কাছে বিষয়গুলো পছন্দ না হওয়াতে সরে গেলাম আর নিয়মিত হলাম না। দেশের সিনেমায় লম্বা সময় ধরে কাজ করতে গিয়ে একটা উপলব্ধি হয়েছে আমিন খানের। জানালেন, সারা পৃথিবীতে ছবিতে কাস্টিং ডিরেক্টর থাকেন, গল্পের প্রয়োজনে যাকে কাস্টিং করা দরকার তিনি তাকে নির্বাচিত করেন, অডিশন নেন, অথচ বাংলাদেশে এই মনোভাব তৈরি হয়নি। নিজের জীবনে একটা অভিজ্ঞতার কথাও বললেন এ সময়ের জনপ্রিয় এই নায়ক। একবার প্রযোজক ও পরিচালক
আমার কাছে অসাধারণ একটা গল্প নিয়ে হাজির হলেন। সব কিছু শোনার পর তাদের বলেছিলাম আমাকে নিয়েন না, এই ছবিতে রিয়াজকে নিয়ে নেন, ভালো হবে। কারণ আমার রোমান্টিসিজমের প্যাটার্ন আলাদা, অন্যরকম। পরিচালক ও প্রযোজক আমার কথা শুনে ঠ হয়ে যান, বলেন আমিন খান বাংলাদেশের ছবির কাজে এখনও পেশাদারী মনোভাব গড়ে ওঠেনি বলে মত দিয়েছেন আমিন খান। তার মতে বাংলাদেশে প্রফেশনালিজমের চেয়ে ইমোশনাল ব্যাপারগুলো কাজ করে বেশি, যার সঙ্গে যার খাতির বেশি আবদারের সম্পর্ক তাকে দিয়ে কাজ করানো হয় বেশি, যা অনেকটাই বড় একটা অন্তরায়। বলতে পারেন চলচ্চিত্র জগতে পলিটিক্স আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে।